বুঝতে পেরেছি, তোমাকে কান ধরে হিড়ির করেই দরজা দিয়ে বার করে দিয়েছে, তাই না? চুপ! নয়না তৃপ্ত নিজেদের মধ্যে কথা বলছিল, আমি সেটা দেখতে পেয়ে নয়নকে জিজ্ঞেস করেছিলাম ওরা নিজেদের মধ্যে কি কথা বলছিল। নয়ন আমাকে বলে স্বামী স্ত্রীর মধ্যে কথা ও আমায় বলতে পারবে না। স্বামী স্ত্রী? প্লিজ কাম, ওয়েলকাম। এই তো এদিকে। কোথায় ছিলি তুই? কত লোকজন এসে গেছে। নয়ন কোথায়? পারলাম না, আমি প্রমাণ জোগাড় করতে পারলাম না, কিচ্ছু পারলাম না, কিচ্ছু পারলাম না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। নয়ন, আমার বিয়ে নিয়ে মায়ের ইচ্ছে অনিচ্ছে জানবো বলে আমি কিন্তু অপেক্ষা করে আছি এখনো। নয়ন মুখ খোলো, চুপ করে কেন আছো? ওখানে পার্টি শুরু হয়ে গেছে, তুমি সেটা জানতে না, আমার লেট হয়ে যাচ্ছে। নয়ন উত্তর দাও, কি করছিলে বলো। আমি প্রমাণ দিতে পারবো না বড় সাহেব। তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা ওরকম গোমরা না করে হেসে হেসে সার্ভ করো। আর কত দেরি করবি? সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। বিয়ে আমি করেছিলাম, তাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আজ আর সে নেই। জেসমিন দিদির দাদা, সুধা দিদির স্বামী বলছি। নয়ন কোথায়? ওকে বলো এখানে স্টার্টার সার্ভ করতে। নয়নকে তো আমি দেখছি না, আমি সার্ভ করে দিচ্ছি। ও কোথায় গেছে? ঘরের ভিতরে গেল নাকি? না, ঘরে তোকে দেখিনি। ও তাহলে কি ও কিচেনের দিকে গেছে? না, কিচেনেও নেই, আমি ঠিক জানি না নয়ন কোথায়। ঠিক আছে। কোথাও নেই তো, তাহলে গেল কোথায়? নাও নয়ন, মিষ্টিটা তোমায় খেতেই হবে। না, খাও বলছি। আমি মিষ্টি খাবো না। আমি তোমার মনি ভয়ে যেদিন মনি ভাবেন সেদিন শুনব, কিন্তু আজ নয়। এত বড় সাহস তোমার? এত বড় কথা তুমি এভাবে কেউ কথা বলে নয়ন? জেসমিনের খারাপ লাগবে না? না না গিনিমা, আমি ওভাবে বলতে চাইনি, আসলে আমি মিষ্টি খাবো না। ঠিক আছে, মিষ্টি খেতে না ইচ্ছা হয় খেও না, কিন্তু এই শরবতটা তো খাও, এটা তোমার খেতেই হবে। কিন্তু আমার যে কিছু খেতে ইচ্ছে করছে না গিন্নিমা। তা বললে কি করে হবে নয়ন? জেসমিন নয় এখনো মনি হয়নি, কিন্তু আমি তো মনি। আমার কথা নিশ্চয়ই তুমি ফেলবে না। তাছাড়া দীপুকে তো দেখেইছ, ও আমার কথা অমান্য করতেই পারে না, আমার কথায় ওঠে আর বসে। দীপু যার কথা অমান্য করে না তার কথা তুমি শুনবে না। খেয়ে নাও শরবতটা নয়ন। নয়ন কোথায় গেল? পার্টিতে নেই, কিচেনে নেই, ওর ঘরেও নেই। ও কি তাহলে দোতলার ঘরে গেল? দেখি তো একবার। কিরে, তুই কোথায় যাচ্ছিস? না মানে আসলে আমি, আরে তুই দেখ না, এই পার্টি সামনের দায়িত্ব আমি একজনকে ভার দিয়েছি, সে তো দেখছি ফাঁকি মারছে। আমি আমি খুঁজে আছি, দাঁড়া। মার জেসমিন তো আজকে নয়নকে নেশা করিয়ে সব কথা মুখ থেকে বার করাবে, কিন্তু কিন্তু দীপ্তকে খুঁজতে গেলে তো মায়েরা চাপে পড়ে যাবে, কি করি এখন? দাদা ভাই,
শোন না, বলছি তোর সঙ্গে একটা কথা ছিল। আমার একটা বন্ধু মানে খুব ক্লোজ ফ্রেন্ড আমার, ও দিল্লিতে থাকে, তো কলকাতায় এসছে আজ, আমি ওকে তাই ইনভাইট করেছি। ও তোর সঙ্গে একটু আলাপ করতে চায়। বেসিক্যালি তুই দেখ একটা ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান, তো ও তোর সঙ্গে আলাপের সুযোগটা ছাড়তে চায় না। তুই একবার আয় না। মানে আমি বলছি, আরে আয় না, এক্ষুনি খেয়ে নাও, খেয়ে নাও শরবতটা। না না গিন্নিমা, আমি খাবো না। খেতেই হবে না, এটা তোমায় খেতেই হবে। খেতে খুব খারাপ লাগছে বুঝি? গলাটা কেমন যেন জ্বলে গেল। কেমন শরবত এটা গিন্নিমা? আসলে কি বলতো, তুমি তো কোনোদিনও বড় লোকদের পার্টিতে যাওনি। বড় লোকদের পার্টির শরবত এরকমই হয়। খেয়ে নাও নয়ন। কি রান্না হচ্ছে বলতো, এত সুন্দর গন্ধ আসছে। চিকেন স্টু। আই ভাবি এত ভালো গন্ধ কোত্থেকে আসছে। কি হচ্ছে, বাইরে থেকে কেউ ঢিল ছুঁড়েছে, এর মধ্যে কিছু লেখা আছে, আমি আমি দেখছি। দেখি দেখুন বিশ্বনাথ মশাই, আমরা আপনাদের পাল্টি ঘর, আর আমাদের ইচ্ছা এই আমার ভাইরা ভাই মথুর তার বড় ছেলে শ্রীমান ভূপালচন্দ্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ হোক। আপনার কন্যাকে এখনই সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলুন, আমরা এখনই আশীর্বাদ করব। কাল সন্ধেবেলা বিয়ে। বিয়ে কালই? প্রভাত সময়ে সুচি রানী না মাঝে গোরা ছাদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সুচি রানী না মাঝে গোরা ছাদে নাচিয়া বেড়ায় রে। ঈশ্বর যদি চান আজ তোর মনের ইচ্ছা পূরণ হবে। এই উপাখ্যান তুই ঠিক শুনতে পারবি, উনি চাইলেও তোকে বাধা দিতে পারবেন না। থানার অমূল্য সময় নষ্ট করার জন্যে আমি আপনাকে অ্যারেস্ট করতেই পারি মিসেস বর্ষা বোস। আজকের এই শুভ সকালে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি গুরজিত সিংকে। চোখের সামনে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া দেখতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো রোহিণীতে আমারও না কিছু করার নেই। খাবারের দিকে নজর, সব খাবার আমার। খবরদার রানু, মরদাসা এই খাবারের দিকে কিন্তু হাত বাড়াবি না। আমি আপনাকে হাত জোর করে জিজ্ঞেস করছি, আপনি কি কিছু জানেন? আপনি জানেন যে এই বাড়ির বৌমা কোথায় আছে? কি আশ্চর্য, আমি কি করে জানবো? দাদা কেন বলো তো, আমার মায়ের উপর তুমি চাপ দিচ্ছ। কি কি খাবার এনেছেন? এই যে মামলাট এনেছি, মামলাট মামলাট এনেছি, মামলাট মামলাট না, ওটাকে অমলেট বলে, অশিক্ষিত। দেখুন বিশ্বনাথ মশাই, আমরা আপনাদের পাল্টি ঘর, আর আমাদের ইচ্ছা এই আমার ভাইরা ভাই মথুর তার বড় ছেলে শ্রীমান ভূপালচন্দ্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ হোক। আপনার কন্যাকে এখনই সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলুন, আমরা এখনই আশীর্বাদ করব। কাল সন্ধেবেলা বিয়ে। বিয়ে কালই? খেতে খুব খারাপ লাগছে বুঝি? গলাটা কেমন যেন জ্বলে গেল। কেমন শরবত এটা গিন্নিমা? আসলে কি বলতো, তুমি তো কোনোদিনও বড় লোকদের পার্টিতে যাওনি। বড় লোকদের পার্টির শরবত এরকমই হয়। খেয়ে নাও নয়ন। বড় আশা করে
এসেছি গো কাছে ডেকে লো বন্দে মাতরম মাতরম খাবারের দিকে নজর সব খাবার আমার খবরদার রানু বড়দাশাই খাবারের দিকে কিন্তু হাত বাড়াবি না পেটা পেটা রে যা তো কাঁচা ভাই কয়না গাঁঠি যা যা আছে আলমারিতে জানিয়ে যা তোর বাড়িতে উড়